শোনো একটা কথা বলি না, হাঁড়ির একটা ভাত চাপ দিলেই বুঝতে পারি পুরো হাঁড়ি ভাত সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়নি। ঘটনা হয়েছে কি, অনেক বছর চাকরি করেছি। অসাধারণ লাগছে রে মা, মাথা কি কমবে মনে হচ্ছে এভাবে দিলে? মনে তো হচ্ছে তোমরা না থাকলে যে আমার কি হতো। তোমার হাতে মা জাদু আছে। সাবধান সাবধান সাবধান, আমার তো এখন চলে যাওয়া উচিত বাবা। কেন এই কথা বলছো কেন? আমরা তো আপনার পর, এখন আপনি যদি ভেবে বসেন আপনার টাকার লোভে আমরা আপনাকে আপন করে নিচ্ছি। কি ধরনের কথা বলছো তুমি? শোনো একটা কথা বলি না, হাঁড়ির একটা ভাত চাপ দিলেই বুঝতে পারি পুরো হাঁড়ি ভাত সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়নি। ঘটনা হয়েছে কি, অনেক বছর চাকরি করেছি, অনেক লোককে দেখেছি, মানুষের চেহারা দেখলে বুঝতে পারি, মানুষের হাড়ে দেখলে বুঝতে পারি যে আসামের লোক না ঢাকা শহরের লোক। ফারদিন আপনার জন্য ওষুধ আনতে গেছে, এরপর যদি ব্যথা উঠে ওষুধটা খেয়ে নেবেন। আচ্ছা মা, তোমাদের রুমটা কোথায়? এখান থেকে একটু দূরেই আছে। তাহলে একটা কাজ করো তো মা, ওই যে ম্যানেজার আছে না, ওকে সঙ্গে নিয়ে একটু চলে এসো তো এখানে, ঠিক আছে? কেন বাবা? নিয়ে আসতে বললাম, এনো না, ঠিক আছে? একটু বালিশটা দিয়ে দিচ্ছি। এখন তুমি ওকে বলো কাজটা তুমি পারবে কি পারবে না। কি হলো ভাই, কথা বলছো না কেন? পারবে কি পারবে না এটা কি কথা? স্যার পারবে কি পারবে না? স্যার পারবো, কিন্তু গুড বয়, কোনো কিন্তু নেই। এদিকে এদিকে আসো, এদিকে আসো। কোনো কিন্তু নেই, এর জন্য যেসব রেমুনেশন দরকার সব পাওয়া যাবে। আরে পাগল, যন্ত্রী কোনো অসুবিধা নেই, সব পাওয়া যাবে। ওকে, তাই তো মনে করেন স্যার, আমার কাজ হয়ে গেছে ধরে। দ্যাটস গুড, বাট একটা কথা বলি, খুব সাবধানে কাজটা করতে হবে, পারা যাবে না? আপনি কোনো টেনশনই করেন না স্যার, মনে করেন গিয়ে 7 বছর এই রিসোর্টের দায়িত্ব আমি আছি। গুড, কোন রাস্তা দিয়ে কোন পিঁপড়া কখন হাঁটে আর কোন গাছের কোন পাতার কখন কি রং হয় সব আমার নখদর পড়বে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই, ওই পিঁপড়া যে রাস্তা দিয়ে হাঁটে ওটার যদি চিনির বস্তায় শেষ হয়ে যায় বা কোন গাছের কোন রং পাতার পাতাটা যদি হলুদ হয়ে পড়ে যায় তাহলে কিন্তু হবে না। ওকে,